দেশের নিম্ন আদালতে কোটি কোটি মামলা বিচারাধীন, যার মধ্যে 63 লক্ষ মামলার বিচার প্রক্রিয়াই এখনো শুরু হয়নি। আদালতের অন্দরে চাপা পড়ে রয়েছে হাজার হাজার মামলা। আইনজীবীর অভাবেই নাকি শুরু করা যায়নি সেই মামলার বিচার। জুডিশিয়াল ডেটা গ্রিডের তথ্যে চোখ কপালে, কবে বন্ধ হবে কেস ফাইল? প্রশ্ন আম নাগরিকের। বিশ্বের অন্যতম বড় বিচার ব্যবস্থা ভারতের, আর সেই দেশের আদালতেই নাকি থরে থরে জমে মামলার ফাইল। ধুলো ঝেড়ে কবে সেগুলি স্থান পাবে বিচারকের টেবিলে জানে না কেউই। দেশের নিম্ন আদালতগুলিতে 4 কোটি মামলা বিচারাধীন রয়েছে, যার মধ্যে 63 লক্ষ মামলার বিচার প্রক্রিয়া শুরু করা যায়নি শুধুমাত্র আইনজীবীদের অভাবে। এমনই তথ্য মিলেছে ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিডের তরফে। গ্রিডের তথ্য অনুসারে চলতি বছরের 20 জানুয়ারি পর্যন্ত অমীমাংসিত ওই মামলাগুলির 78% ফৌজদারি মামলা, বাকি 22% দেওয়ানি মামলা। আইনজীবীর অভাবে অমীমাংসিত মামলার পরিমাণের তালিকায় সবার প্রথমে রয়েছে উত্তরপ্রদেশ। যোগী রাজ্যের নিম্ন আদালতে হাজার হাজার মামলা ঝুলে রয়েছে, আইনজীবীর অভাবে সেই মামলাগুলির বিচার প্রক্রিয়া শুরু করা যায়নি। শুধুমাত্র দিল্লি, গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং বিহার মিলিয়ে ওই মামলার পরিমাণ 77.7%, অর্থাৎ 63 লক্ষ অমীমাংসিত মামলার 49 লক্ষ মামলাই সংশ্লিষ্ট রাজ্যগুলির। শুধুমাত্র উত্তরপ্রদেশে অমীমাংসিত মামলার পরিমাণ 24.7 লক্ষ, যার মধ্যে দেওয়ানি মামলার পরিমাণ 4.5 লক্ষ, ফৌজদারি মামলার পরিমাণ 20.2 লক্ষ। বিহারে অমীমাংসিত মামলার পরিমাণ 9.3 লক্ষ, যার মধ্যে দেওয়ানি মামলার পরিমাণ 2.1 লক্ষ, ফৌজদারি মামলার পরিমাণ 7.2 লক্ষ। মহারাষ্ট্রে অমীমাংসিত দেওয়ানি মামলার পরিমাণ 4.4 লক্ষ, ফৌজদারি মামলার পরিমাণ 3.9 লক্ষ। দিল্লিতে মোট অমীমাংসিত মামলার পরিমাণ 2.9 লক্ষ, যার মধ্যে দেওয়ানি মামলার পরিমাণ 60,000, ফৌজদারি মামলার পরিমাণ 2.3 লক্ষ। কর্ণাটকে অমীমাংসিত মামলার পরিমাণ 1.9 লক্ষ, যার মধ্যে দেওয়ানি মামলার পরিমাণ 1.3 লক্ষ, ফৌজদারি মামলার পরিমাণ 60,000। তামিলনাড়ুর অমীমাংসিত দেওয়ানি মামলার পরিমাণ 87,000, ফৌজদারি মামলার পরিমাণ 19,000 এবং গুজরাতে অমীমাংসিত দেওয়ানি মামলার পরিমাণ 35,000, ফৌজদারি মামলার পরিমাণ 32,000। অ্যাডভোকেট কেভি ধনঞ্জয়ের মতে, ওই ঘটনার জন্য একাধিক কারণকে দায়ী করা যেতে পারে। বিচার চলাকালীন আইনজীবীর মৃত্যু, মামলা চালানোর জন্য আইনজীবীদের উচ্চ পারিশ্রমিক দিতে না পারার অক্ষমতা, বিচারের মাধ্যমে আইনজীবী নিয়োগে বিলম্ব এবং বিনামূল্যে আইনি পরিষেবা না পাওয়ায় ওই ঘটনার জন্য দায়ী বলে মনে করেন ধনঞ্জয়। একাধিক বিশেষজ্ঞদের মতে, একাধিক মামলার জন্য বেশিরভাগ সময় অতিরিক্ত চাপে পড়েন আইনজীবীরা, সেই কারণেও মামলার বিচার প্রক্রিয়া শেষ করতে সময় লেগে যায়। যদিও কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে ওই তথ্য নস্যাৎ করা হয়, আইন মন্ত্রক জানায় 2017-18 এবং 2021-22 সাল পর্যন্ত 1 কোটিরও বেশি মানুষ আইনি পরিষেবা কর্তৃপক্ষ প্রদত্ত প্রো বোনো আইনি পরিষেবাগুলি থেকে উপকৃত হয়েছেন, যা আগের এক দশকেও হয়নি। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার এবং অসম থেকে ওই পরিষেবায় 2021-22 সালের মধ্যে বেশি মানুষ উপকৃত হয়েছেন। শুধুমাত্র 2021 থেকে 2022 সালের মধ্যেই বিচারাধীন মামলার 94% মানুষ ওই পরিষেবা দ্বারা উপকৃত হয়েছেন। ওই 5 রাজ্য থেকেই শুধুমাত্র 62.2 লক্ষ মামলার 58.6 লক্ষ, অর্থাৎ 94% মামলাকারী সুবিধা পেয়েছেন, যা গত 5 বছরে বিচারাধীন মামলার 70.4% মামলাকারী ওই সুবিধা পেয়েছেন। 1.2 কোটি বিচারাধীন মামলার মধ্যে মাত্র 73.1 লক্ষ মামলাকারী প্রো বোনো আইনি পরিষেবাগুলি থেকে সুবিধা পেয়েছেন। তবে বিশেষজ্ঞরা এই তথ্য মানতে নারাজ। তাদের দাবি, কেন্দ্রীয় সরকারের তথ্য যাই বলুক না কেন, বাস্তব পরিস্থিতি মোটেই সে কথা বলছে না। যে তথ্য প্রকাশ্যে এনেছে মোদী সরকার, তা মেনে নেওয়া খুব কঠিন। ওই বিষয়ে আরও বিশদ নিরীক্ষণ দরকার। কলকাতা টিভি।